আবারও চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। ব্লেড দিয়ে এক রোগীর ব্যাগ কেটে টাকা নিয়ে চম্পট দিল কে বা কারা। ঘটনা ঘিরে শুক্রবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর বিভাগে। সূত্রের খবর, ওই রোগীর নাম আলেহা বিবি, বাড়ি পুকুরিয়া থানার অচিনতলা এলাকায়। শুক্রবার কানের ডাক্তার দেখাতে আউটডোরে এসেছিলেন ওই মহিলা। লাইনে দাঁড়িয়ে থাকার সময় কে বা কারা ওই মহিলার ব্যাগ ব্লেড দিয়ে কেটে টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা রোগী। পরে বিষয়টি মালদা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে জানান তিনি। ওই মহিলা রোগী জানান, ব্যাগে প্রায় 900 টাকা ছিল, সমস্ত টাকা চুরি হয়ে যাওয়ায় বাড়ি যাওয়ার ভাড়াও নেই তার কাছে। কত টাকা ছিল? এদিকে বারবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর বিভাগে চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে। আসন্ন উৎসবের দিনগুলিকে আরো সুন্দর করে তোলার জন্য অডিও ভিজুয়াল আপনাকে জানায় স্বাগত। এবারের উৎসব হবে অডিও ভিজুয়ালের সাথে জমজমাট অফারে ভরপুর। একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রিজ, প্রতিটি কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহার। সঙ্গে থাকছে 0% ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তির সুবিধে। এছাড়াও পাবেন ডিশ ওয়াশার, মাইক্রো ওভেন, কিচেন চিমনি, ওয়াশিং মেশিন, থাকছে সনি কোম্পানির টিভিতে আপ টু 7,500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং এসির উপর 40% পর্যন্ত ডিসকাউন্ট। শর্ত সাপেক্ষে পেয়ে যাবেন এই সমস্ত কিছুই। এছাড়াও পাবেন সকল প্রকার মোবাইল, আইফোন, মাত্র 1 টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাবেন স্মার্টফোন, সঙ্গে পুরনো মোবাইল এক্সচেঞ্জের দারুণ সুযোগ। এছাড়াও পাবেন ল্যাপটপ, সিসিটিভি ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা, হোম থিয়েটার ও সকল প্রকার হোম অ্যাপ্লায়েন্সের বিপুল সম্ভার। তাই আর ভাবছেন কেন, চলে আসুন আপনাদের সুপরিচিত অডিও ভিজুয়ালে, ডিবি রোড, গঙ্গারামপুর।